আমরা মনে করি এই নির্বাচনে আমরা ব্যক্তিগতভাবে হেরে গেছি বা দলগতভাবে হেরে গেছি। এই হারাটা আমরা মনে করি যে আমাদের বুদ্ধির কারণে আমরা হেরে যেতে পারি, যে মেজর জেনারেল ইব্রাহিম সাহেবের মাথায় যে বুদ্ধি ছিল সেই বুদ্ধি আমাদের নাই, বা সরল বিশ্বাসে কোথাও না কোথাও সরলভাবে বিশ্বাস করছি আমরা, সেই বিশ্বাসের কাছে আমরা হেরে গেছি, অথবা আমাদের নিজস্ব একটা ওভার কনফিডেন্স ছিল, অত্যন্ত শক্তিশালী কনফিডেন্স ছিল যে আমরা ভালো সিট পাবো, জনগণ একটা শক্ত বিরোধী দল সংসদে পাঠাবে, কিন্তু জনগণ তো ভোট কেন্দ্রেই আসে নাই, তারা আমাদের পাঠাবে কী করে, এইটাও জনগণের একটা দায় দায়িত্ব থাকে। একটা নির্বাচন সুষ্ঠু করার জন্য, অংশগ্রহণমূলক করার জন্য রাষ্ট্রের যেমন দায়িত্ব আছে, তার রাষ্ট্রযন্ত্র যেমন দায়িত্ব আছে, পাশাপাশি জনগণের দায়িত্ব। কিন্তু আমরা তো বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরছি, অনেকেই ঘুরছে এবং মিডিয়াতেই কথাগুলি আসতেছে যে জনগণের উপস্থিতিতে ভোট কেন্দ্রে ছিল। সবসময় নির্বাচন কমিশন একটা সংখ্যা দেয় যে এত পার্সেন্ট ভোট করছে, কিন্তু এই নির্বাচন কমিশনের সংখ্যাকে জনগণ বিশ্বাস করে। আমাদের তৃণমূল বিএনপি মাত্র দুই মাসের একটা দল, এবং এই দলটা ঘুষাইতে এবং সারা বাংলাদেশের নমিনেশন ঠিক করতে এবং নির্বাচন করতে যাওয়া আমি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ি, এবং আল্লাহর রহমতে আমি দিন দিন ভালোর দিকে যাচ্ছি। ডাক্তার বলছে আরও রেস্টে থাকার জন্য, তারপরও আমরা ইনশাল্লাহ তৃণমূল বিএনপি কার্যক্রম শুরু করছি। আমরা আগামী তিন মাস শুধু এই জেলা উপজেলা মহানগর কমিটিগুলি করব, অঙ্গ সংগঠন করার কাজও হাত দিছি, এবং আমাদের বিদেশে আমাদের অনেক সমর্থক আছে, তাদের দ্বারা বৈদেশিক কমিটিগুলি আমরা শুরু করার জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি, এবং আগামী তিন মাস পর্যন্ত আমরা শুধু এই সাংগঠনিক কার্যক্রমটি চালাব এবং সদস্য সংগ্রহ অভিযান চালাব। আমরা এই দলটার বিষয়ে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সমর্থকদের অনেক সমর্থন পাচ্ছি, আমাদের এখানে হতাশ হওয়ার এখানে কিছু নেই। আমাদের সবচেয়ে বড় অসুবিধা হয়েছে যে আমরা সময় পাই নাই, দলটা ঘোষণার জন্য সময় পাই নাই, আর একটা রাজনৈতিক দল করতে যে তহবিল দরকার হয় সেই তহবিলটা আমাদের হাতে ছিল না, ফলে যারা আমাদের কেন্দ্রে ছিল তাদেরকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করতে পারিনি। কিন্তু আমাদের কোনো ক্যান্ডিডেট মাঠ থেকে উঠে যায় না, তারা প্রত্যাহার করে না। আমরা মনে করি যে এই নির্বাচনে আমরা রাজনৈতিকভাবে আমাদের বিজয় হয়েছে, কারণ আমাদের বাংলাদেশে 44টা নিবন্ধিত দল, এর মধ্যে অনেক দলেরই ম্যানিফেস্টো মানুষ জানে না, তাদের দলীয় প্রতীক জানে না, তাদের দলের নাম জানে না, দলের নেতার নাম জানে না, দলের প্রতিষ্ঠাতার নাম জানে না, কিন্তু আমাদের সব কিছুই ইতিমধ্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে।